নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি। তো দেখো, ম্যাথমেটিক্সের টেক্সট বই সলভ করাবো। আমাদের এক্সারসাইজ 16, শঙ্কু। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী একটু সলভ করে দেবেন। তো দেখো, যেখানে কিন্তু MCQ, শূন্যস্থান, ট্রু ফলস এবং SA³ আমি আলোচনা করব। তো দেখো, কোষে দেখি 16। সুপ্রিয় দর্শকার্থী, কোষে দেখি 16 থেকে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো আমি প্রথমে সলভ করাবো। 13 জায়গার প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। রোমান অনেক কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15। তো দেখো, যদি এটা যদি শঙ্কু হয়, ঠিক আছে, মনে করো এটা শঙ্কু, ঠিক আছে, শঙ্কুর তির্যক উচ্চতা ছিল এটা, তির্যক উচ্চতা কত? 15 বলেছে, এটাকে তির্যক উচ্চতা বলে। আর ভূমিতলের ব্যাস কত? ভূমিতলের ব্যাস মানে এইটা, এটা কত? 16। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 16/2। 16/2, তো দেখো একটু কেটে দিচ্ছি, 16/2 কত হবে? 8 হবে। ব্যাসার্ধ কত হবে? 8 সেন্টিমিটার হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে? πr(l), তাই তো? করলেই কিন্তু অঙ্কটা অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি। তো দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে এল বলা হয়, কত আছে? তির্যক উচ্চতা বলেছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 16/2, কাটাকাটি করলে কত হবে? 8 সেন্টিমিটার। ওকে, ব্যাস কিন্তু 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে? 16কে দুই দিয়ে ভাগ করলে কত হবে? 8 সেন্টিমিটার। আর তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্রফল কার? শঙ্কুর, তাই তো? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? πr(l). ওকে, πr(l), পাই, আর এর মান কত? আর এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর এর মান হচ্ছিল 8, এল এর মান কত? এল এর মান হচ্ছিল 15। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, গুণ করলে কত হবে? 120, 120, তাই তো? 120π এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, 120π, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান্টিক অঙ্ক, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিক অঙ্ক কী বলেছে? বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে? 4:5 বলে তাদের উচ্চতার অনুপাত কত? মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 25:64, 25:64। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত, ভূমিতলের ব্যাসার্ধ, অর্থাৎ দুটি শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ, একটা ধরে নিচ্ছি 4r একক, আর একটা ব্যাসার্ধ ধরে নিচ্ছি 5r একক, তাই তো? এবং উচ্চতা, প্রথম শঙ্কুর উচ্চতা আছে, প্রথমেরটা h1 ধরলাম, আর একটা h2 ধরলাম। তো দেখো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা আরেকবার, বলছি কী করছি,
ঠিক আছে। তো এখানে আমি কি বলছি একটু নজর করো, বলেছে লম্বপিতাকর শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য 4:5। তো আমি কি করেছি, একটা ফোর আর ধরেছি, একটা ফাইভ আর ধরেছি, তাই তো? এবং তাদের উচ্চতার অনুপাতটা চেয়েছে, তার জন্য উচ্চতাকে প্রথম উচ্চতাকে এইচ ওয়ান ধরেছি, অপরটাকে কি ধরেছি, এইচ টু ধরেছি। এইগুলো কিন্তু প্লিজ একক লিখবে, এখানে কিন্তু একক লিখবে, এইগুলো একক লিখতে হবে, এইচ ওয়ান একক ও এইচ টু একক। তাহলে আমরা প্রশ্ন অনুসারে যদি লিখি শঙ্কুর আয়তন 1/3 πr² h, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে, তাই তো? আমরা দেখতে পাচ্ছি যে দুটো শঙ্কুর আয়তন, একটা শঙ্কু ছিল 1/3 πr² h, এটা এইচ ওয়ান, অপরটা কি আছে, ওটা এইচ টু আছে, 1/3 πr² h² সমান সমান কত, বলেছে 1:4, 1:4 বলেছে, যেটা বইতে উল্লেখ করেছে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা এখান থেকে কিন্তু 1/3 কেটে দিতে পারি, পাই পাই কেটে দিতে পারি, তাই তো? কী থাকছে তাহলে, r² h1। তো r² এর মান কত, r² এর মান হচ্ছিল 4 r, এর হোল স্কোয়ার ইনটু h1 বাই r² এর মান কত, r² এর মান হচ্ছিল 5 r, 5 r এর হোল স্কোয়ার গুণ h2 সমান সমান কত বলেছে, 1/4 বলেছে। তো 4 r² মানে কি, 4 r² বলতে বোঝানো হয়েছে 16 r² h1, আর 5 r² মানে কি, 25, এটা আর 25 r² h2 সমান সমান 1/4। সুপ্রিয় দর্শকার্থী, এগুলো কিন্তু বা লিখবে, ওকে, কি বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 1/3 πr² h = 1/3 πr², এটা r² h2 সমান সমান 1:4। তো 1/3 কেটে দিয়েছি, পাই পাই কেটে দিয়েছি, r² h1, r² মান কত, 5 r, 5 r এর হোল স্কোয়ার ইনটু h1, আর r² এর মান কত হচ্ছে, 5 r এর হোল স্কোয়ার ইনটু h2, h2 বসে গেছে। তো 4 r² মানে কি, 16 r² ইনটু h1, আর 5 r² মানে কি, 25 r² ইনটু h2, ঠিক আছে, সমান সমান 1/4 কিন্তু আমরা এখানে দেখতে পারছি, ওকে।
শঙ্কুর আয়তন কি আছে 1/3 পাই পাই আর স্কোয়ার এইচ। তাই তো একটু কালার পরিবর্তন করে নিচ্ছি। তো দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, কি থাকছে 1:1/3। তো দেখো থ্রি লসাগু, থ্রির সঙ্গে বোথ সাইডের সঙ্গে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 1:3 × 1/3 × 3। তো দেখো এখান থেকে যদি আমি কাটিং করি, থ্রি থ্রি যদি আমি কেটে দিই আর ওয়ানের সঙ্গে থ্রি গুণ করলে কত হবে 3:1 এর অ্যান্সার হবে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল, অর্থাৎ এর অ্যান্সার হবে শূন্যস্থান হবে 3:1। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি 14 দেখা প্রশ্নগুলো, এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ওকে, তাহলে এসএ কিউব আমাদের কি বলেছে আলোচনা করা যাক। এটা কিন্তু 3:1 হবে। ওকে, 3:1 ঠিক বোঝা যাচ্ছে না, 3:1। ওকে, তো 14 রোমান 1 একটি লম্বপিতাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই, ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরিমাণে পরীক্ষায় কিন্তু আসে। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? আমরা জানি যে শঙ্কুর ব্যাসার্ধ আর সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার আছে, ব্যাসার্ধ কিন্তু আর সেন্টিমিটার। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা কিন্তু এইচ সমান সমান কিন্তু 12 সেন্টিমিটার যেখানে কিন্তু বলে দিয়েছে, তাই তো? আর আয়তন যেটা বলে দিয়েছে, আয়তন বলেছে 100 পাই, ঘন সেমি, মানে সেমির মাথায় কিউব বসিয়ে দিই, ঠিক আছে? তাই ঘন সেমি হয়ে গেল। এটাই কিন্তু আমাদের শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে? কি আছে, এটা কিন্তু শঙ্কুর ব্যাসার্ধ। ওকে, এটা কিন্তু শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এই যে বই আছে, এই বইতে কিন্তু এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে, যে শঙ্কুর ব্যাসার্ধ আর সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা এইচ 12 সেন্টিমিটার, শঙ্কুর আয়তন 100 পাই, ঘন সেন্টিমিটার যাকে বলে সিএম এর মাথায় কিউব, যাকে বলে ঘন সেমি। ওকে, তাহলে যদি আমরা আয়তন ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে, তাই তো? তো দেখো শঙ্কুর আমরা এবার প্রশ্ন অনুসারে করছি, ঠিক আছে? একদম ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্কটা। শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। ওকে, একটু কালার পরিবর্তন করছি। তো দেখো পাই পাই আমি কেটে দিচ্ছি, ওকে, তাই কী থাকছে, থাকছে 1/3। আর এর মান কত, আর এর কোনো মান বলে দেয়নি, এইচের মান কত, এইচের মান কত 12 বলে দিয়েছে, সমান সমান 100। কত কাটাকাটি করলে কত হবে, 3×4 = 12 হবে, তো কত থাকছে 4r² সমান সমান থাকছে 100 থাকছে। আর স্কোয়ার সমান সমান কত থাকছে, আর স্কোয়ার সমান সমান থাকছে 100/4। একটু ক্যালকুলেশন করে কালারটা পরিবর্তন করছি, 4 × 25, অর্থাৎ আর স্কোয়ার সমান সমান কত থাকছে, 25 থাকছে, তাই তো? কি বলছি বুঝতে পারছো? তাহলে দেখো তোমরা দেখো আর স্কোয়ার সমান সমান 25 পাচ্ছি, বা দেবে এখানে আর সমান সমান কী পাবো, ±√25, মানে কি ±, কী পাবো, 5 পাবো। অর্থাৎ আমরা দেখতে পারছি যে কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ আর এর দুটো মান বেরোচ্ছে, আর এর মানে একটা 5 বেরোচ্ছে, ঠিক আছে, 5 সেমি, আর একটা বেরোচ্ছে আর ≠ −5, অর্থাৎ আর এর মান কখনো, পাঁচটা ভালো করে লেখা হয়নি, আর এর মান কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, আর এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, ধনাত্মক হতে পারে। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার, এই এই অ্যান্সারটা হবে। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ
শঙ্কুটির ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টিয়র অঙ্ক। কী বলেছে? বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? তোমরা তো জানো যে পাই আর এল, এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা একটু লিখে নেবে, হ্যাঁ, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, লিখে নেবে কিন্তু প্লিজ। আর একটু মুছে দিচ্ছি তোমাদের যাতে বোঝানো যায়। এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা লিখবে সমান সমান পাই আর এল, ঠিক আছে, বর্গ একক, এটা লিখবে। এবার বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? পাই আর স্কোয়ার বর্গ একক। তোমরা প্রথমে লিখবে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, এবং তারপরে লিখবে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এর সঙ্গে কিন্তু √5টাকে গুণ করতে বলেছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো দেখো প্রশ্ন অনুসারে a t³, প্রশ্ন অনুসারে কী আছে? পাই আর এল সমান সমান যে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের সঙ্গে এর √5টাকে গুণ করতে বলেছে, তাই তো? তো দেখো কালার নিলাম, একটু কাটিং করে দেবো। তো দেখো পাই পাই তো কেটে দিলাম, ঠিক আছে, এখানে একটা আর, এখানে দুটো আর, তাহলে কটা থাকে? একটা আর থাকছে, তাহলে এল সমান সমান আর √5। এল সমান সমান কী পাচ্ছি? আর √5। তোমরা এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? তো দেখো তার মানে কী আছে, এখান থেকে লিখছি বা দিয়ে একটু জায়গা সরিয়ে দিচ্ছি, এল স্কোয়ার সমান সমান কী পাচ্ছি? এল স্কোয়ার সমান সমান কী পাচ্ছি? 5, একটু কেটে দিচ্ছি, বোঝা যাচ্ছে না। তো দেখো রুট এ যদি বর্গ করে দিই, আমি পরের লাইনে করছি, হ্যাঁ ঠিক আছে, এখানে দিয়ে পরের লাইনটা বর্গ করে বোঝাবো, ঠিক আছে, বর্গ করে দিচ্ছি, অর্থাৎ এল স্কোয়ার সমান সমান আর √5 হোল স্কোয়ার। ওকে, এবার আমরা বর্গটাকে ঠিকঠাক করে ক্যালকুলেশন করব। ওকে, কী বলছি বুঝতে পারছো? তাহলে তোমরা এখানে নজর করে দেখবে যে একটু কেটে দিচ্ছি, এল স্কোয়ার সমান সমান আর √5 এর হোল স্কোয়ার, এটা কিন্তু তোমাদের আমি একটু আগে দেখেছি, তার সত্ত্বেও আর একবার দেখাচ্ছি। তো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল স্কোয়ার তো এল স্কোয়ারই থেকে যাবে সমান সমান, আর এখানে কী থাকছে? আর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর √√ গুণ করলে কী থাকছে? শুধুমাত্র 5 থাকছে, অর্থাৎ 5 আর স্কোয়ার। ঠিক আছে, 5টাকে সামনে দিয়ে দিয়েছি। আমরা কী জানি অতিভুজের ফর্মুলা? কী জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তো তোমরা জানো। তা এল এর জায়গায় কী বসবে? এগুলো বা বসাবে, ওকে, এগুলো বা বসাবে। এল এর জায়গায় কী বসাবে? এল এর জায়গায় বসাবে যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান কী আছে? 5 আর স্কোয়ার, তাই তো? কী বলছে বুঝতে পারছো? তাহলে তোমরা নজর করে দেখো যে এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস এই প্লাস আর স্কোয়ার, ওদিকে গেলে কী হবে? -r² তাহলে কী থাকছে? এইচ স্কোয়ার সমান 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 5 আর স্কোয়ার থেকে 1টা আর স্কোয়ার বাদ দিলে কটা আর স্কোয়ার থাকে? থাকে 4 আর স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার সমান সমান
फोर आर स्क्वायर ओके एच स्क्वायर समान समान फोर आर स्क्वायर थाके ताई तो अर्थात एखाने आमरा नजर करे देखते पारछि जे एच स्क्वायर समान समान फोर आर स्क्वायर थाकछे ताहले एच स्क्वायर बाई आर स्क्वायर आर स्क्वायरटा ठीकठाक होछे ना एच स्क्वायर बाई आर स्क्वायर समान समान फोर बाई वन ताहले एच बाई आर समान समान रूट फोर बाई वन ताई तो एदिके करछि ताहले एच बाई आर एकटु बा दिते होबे नाले होबे ना बा ना दिले होबे ना बा एच बाई आर समान समान टू बाई वन अर्थात আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি যে সংকটের উচ্চতা অর্থাৎ এইচ ইস টু আর সমান সমান টু ইস টু ওয়ান এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল, তোমাদের আমি যতটা পারছি ততটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান থ্রির অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি। তোমরা জানো যে শঙ্কুর আয়তন ভি সমান সমান কি, ভি সমান সমান বলতে বোঝানো হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, ঘন একক। না তো তোমরা জানো যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে কি, ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা জানো যে পাই আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক, এটা তো তোমরা জানো। এবং উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে, উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং উচ্চতা এইচ মানে এইচ, তাই তো? এবার আমরা অঙ্কটা এইভাবে যদি ফেলে দিই, এর মানগুলো যদি আমরা পুট করে দিই, এ এইচ বাই ভি এটা যদি পুট করে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, শঙ্কুর আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে। এবং শঙ্কুর ভূমির ক্ষেত্রফল যেটা এ দ্বারা প্রকাশ করা হয়েছে, ভূমির ক্ষেত্রফল তোমরা লিখে নেবে, ওকে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। এবং যে উচ্চতা, উচ্চতা কিন্তু এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে, এইচ একক। অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে এ এইচ বাই ভি। তো দেখো এর মান কী আছে, এর মান আছে পাই আর স্কোয়ার, এইচের মান এইচ আছে, আর ভি এর মান কী আছে, ভি এর মান এইচ, এটা আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তো দেখো, তোমরা যদি এখানে যদি ক্যালকুলেশন করো, ওয়ান বাই পাই আর স্কোয়ার, একটু কালার পরিবর্তন করে নিচ্ছি, তোমরা যদি পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ যদি কেটে যাও, তাহলে কী থাকছে, ওয়ান বাই থ্রি থাকছে, তাই তো? কী থাকছে, একটু মুছে দিচ্ছি নাহলে বুঝতে তোমাদের সমস্যা হয়ে যাবে। এই লাইনটা তোমাদের আমি আর একবার করে দেবো, ওকে, কী বলছি বুঝতে পারছো? ভূমির মান ছিল পাই আর স্কোয়ার ছিল, গুণ এইচের মান এইচ ছিল, তো দেখো ভূমির মান কী আছে, পাই আর স্কোয়ার, এইচের মান কী আছে, এইচের মান এইচ, আর ভি এর মান কত আছে, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। তো দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, উপরে কী থাকছে, কেটে গেলে ওয়ান থাকছে, অর্থাৎ ওয়ান বাই থ্রি থ্রি থাকছে, তাহলে কী আছে, ওয়ান গুণ থ্রি বাই ওয়ান, এই ওয়ান এই ওয়ান কেটে গেলে কী থাকছে, থ্রি থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু থ্রি হবে। ওকে, কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ওকে, নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ একক আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মানটা কত হবে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো, তোমরা দেখেই বুঝতে পারছো যে বলে দিয়েছে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, কী আছে,
वन बाय थ्री पाई आर स्क्वायर एक्स एटा किन्तु शंकुर आयतनेर फर्मुला तुम्हारा एखाने किन्तु घन एकक लिखबे घन एकक लिखबे शंकुर आयतन वन बाय थ्री पाई आर स्क्वायर एक्स घन एकक एवं शंकुर पार्श्वतलेर क्षेत्रफलेर फर्मुला कैसे এই যে পার্শ্বতলের যে ক্ষেত্রফল আছে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা ফর্মুলা কি আছে পাই আর এল বর্গ একক ঠিক আছে কি বলছি বুঝতে পারছো শঙ্কুর যেটা আছে শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক ঠিক আছে দুটোকে কিন্তু সমান করতে হবে ওকে প্রশ্ন অনুসারে ওকে কি বলছি বুঝতে পারছো তো দেখো প্রশ্ন অনুসারে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে পাই আর এল একটু কালার পরিবর্তন করে দিচ্ছি তো দেখো আমরা এখান থেকে পাই পাই তো কেটে যায় আর কেটে যাচ্ছে কি আর কেটে যাচ্ছে একটা আর এখানে কেটে গেলে এখানে একটা আর থাকছে অর্থাৎ থাকছে আর এইচ বাই থ্রি সমান সমান এল থাকছে আর এটাকে কিন্তু উভয় রাশিকে বর্গ করে পাই লিখবে ঠিক আছে উভয় রাশিকে বর্গ করে পাই উভয় রাশিকে রাশিকে বর্গ করে পাই উভয় রাশিকে বর্গ করে পাই অর্থাৎ এই রাশি আর এই রাশি এই দুটো রাশিকে কিন্তু আমাদের বর্গ করতে হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তাহলে কি করবে এখানে তোমরা তো দেখো আর এইচ বাই থ্রি এর হোল স্কোয়ার সমান সমান এলের হোল স্কোয়ার যেটা বইতে বলেছে যে প্রথমে তোমাদের আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি একটু কালার নিয়ে নিই বলে অঙ্ক বইতে কী বলেছে যে শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ এবং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দুটোকে সমান করতে বলেছে তো দেখো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি আর এইচ বাই থ্রি পাচ্ছি আর এখানে পাচ্ছি এল পাচ্ছি উভয় রাশিকে বর্গ করে পাচ্ছি উভয় রাশিকে বর্গ করে পাই আর এইচ বাই থ্রি এর হোল স্কোয়ার সমান সমান এল এর মাথায় এ স্কোয়ার তাই তো তো দেখো এবার আমরা এ স্কোয়ারগুলো ক্যালকুলেশন করবো ঠিক আছে কী বলছে বুঝতে পারছো অঙ্কটা এখানে আরেকবার দেখাচ্ছি অর্থাৎ আর একটু কালার পরিবর্তন করতে হবে ঠিক আছে নাহলে সমস্যা হয়ে যাচ্ছে আর এইচ বাই এইচটাও ঠিক মতন করে লেখা হচ্ছে না আর এইচ বাই থ্রি এর হোল স্কোয়ার সমান সমান কত ছিল এল স্কোয়ার ছিল এটা তো ছিল তো বইতে মানে যেটা আমি করেছি আর কার এখানে কী হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন সমান সমান এখানে কী থাকবে এল স্কোয়ার থাকবে তোমরা তো এই ফর্মুলা তোমাদের অনেকবার বুঝিয়েছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এলটা ভালো করে লিখে দিচ্ছি এল হবে ঠিক আছে তোমরা কী জানো যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তোমরা তো এটা জানো তাই তো তোমরা এটা জানো অর্থাৎ এখানে কী হচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার বা নাইন সমান সমান এল স্কোয়ার থাকছে আর এল স্কোয়ার সমান সমান কী থাকছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাই তো তো এই মানটা কিন্তু আমরা এখানে পুট করে দেবো ঠিক আছে কী বলছো বুঝতে পারছো তাহলে দেখো কী করছি আমি আমরা এখানে করছি আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন এখানে এল স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাই তো কী বলছি বুঝতে পারছো তো দেখো উভয় রাশিকে আমি আর স্কোয়ার আর এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই ভাগ করে পাই উভয় রাশিকে ভাগ করে পাচ্ছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তাহলে দেখো এখানে কী করছি বা আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন গুণ আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান কী আছে উপরে কী আছে আর স্কোয়ার আছে তোমরা এখানে কী লিখবে আর স্কোয়ার আর লিখবে এইচ স্কোয়ার প্লাস উপরে কী আছে এইচ স্কোয়ার আছে
তোমরা এখানে কি লিখবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার লিখবে। একটু কালার নিয়ে নিচ্ছি, একটু কেটে বোঝাতে হবে তোমাদের। তো দেখো আর স্কোয়ার এইচ স্কোয়ার এখানে কেটে যাচ্ছে, এখানে আর স্কোয়ার কেটে যাচ্ছে। কেটে গেলে কী থাকছে, ওয়ান থাকছে। এখানে এইচ স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কী থাকছে, ওয়ান থাকছে। অর্থাৎ কী থাকছে, ওয়ান বাই নাইন সমান সমান ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, এটা বাদ দেবে। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন। তাই তো, একটু কেড়ে দিচ্ছি। তাহলে তোমরা নজর করে দেখতে পাও যে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন। হ্যাঁ, নয়টা ভালো করে লেখা হয়নি, নাইন এর অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, এবার তোমাদের কিন্তু আমি নেক্সট অঙ্কটা সলভ করাবো, রোমান ফাইভের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রোমান ফাইভের অঙ্ক। কী বলেছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের কিন্তু রোমান থ্রির অঙ্ক সলভ করে দিয়েছি, রোমান টুয়ের অঙ্ক সলভ করে দিয়েছি, ঠিক আছে, রোমান ফোরের অঙ্ক সলভ করে দিয়েছি। এবার আমি রোমান ফাইভের অঙ্কটা সলভ করাবো। কী বলেছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3:4 বলেছে, ঠিক আছে, এবং তাদের উচ্চতার অনুপাত 2:3 বলেছে। শঙ্কুর আয়তনের অনুপাত কত হিসাব করে লিখি। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল প্রচুর গুরুত্বপূর্ণ অঙ্ক, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের উচ্চতার অনুপাত 2:3 এবং যেখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত বা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তো দেখো, আমরা চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন যদি বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু একদম হয়ে যাবে, ঠিক আছে। তো তার আগে আমরা কিন্তু অনুপাতকে, আমরা ব্যাসার্ধকে এক্স দ্বারা প্রকাশ করব এবং উচ্চতাকে ওয়াই দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, তোমরা একটু লিখে নেবে খাতায়, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, ওকে, কী বলছি বুঝতে পারছো। তা সুপ্রিয় দর্শকার্থী, এইগুলো আমি ক্যালকুলেশন একটু কেড়ে দিচ্ছি। প্রথমে লিখবে চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, একটু আমি লিখে দিচ্ছি। তো দেখো, অঙ্কটা লিখবে চোঙের ভূমিতলের ব্যাসার্ধ। প্রথমে চোঙের ভূমিতলের ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 3x একক। তো এবার লিখবে শঙ্কুর, সেম লিখবে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, 4x একক, 4x একক, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা আমি কী করছি, প্রথমে চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, যেটা আমরা কিন্তু 3x দ্বারা প্রকাশ করছি, এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, যেটা কিন্তু আমরা 4x দ্বারা প্রকাশ করছি। চোঙ এবং শঙ্কু, এবং চোঙ এবং শঙ্কুর উচ্চতাকেও কিন্তু আমাদের ধরতে হবে, তাই তো, কী বলছি বুঝতে পারছো। তো দেখো, তোমরা এগুলো কিন্তু খাতায় প্লিজ লিখে নেবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো, আমরা এবার করব, আবার তোমার লিখবে প্লিজ খাতায় লিখে নেবে, আমি মুখে বলে এবং লিখেও দিচ্ছি। আবার চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা যেটা বইতে বলেছে 2:3 বলেছে, তার মানে কেছে টু ওয়াই একক, এবং চোঙের, এবার চোঙটা যদি চলে যায় তো শঙ্কু হবে, শঙ্কুর উচ্চতা সমান সমান কত লিখবে, 3y একক। অর্থাৎ চোঙের উচ্চতা 2y একক এবং শঙ্কুর উচ্চতা কিন্তু 3y একক। তাহলে চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তনটা বের করলেই কিন্তু আমাদের হয়ে যায়, ওকে, কি বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী, একটু সাদা পেজে অঙ্কটা বুঝিয়ে দেবো। তো তোমরা দেখো চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই
आर स्क्वायर एच पायर मान कत पायर मान पाई आर एर मान कत छिलो आर एर मान छिलो थ्री एक्स छिलो ए स्क्वायर उच्चता कत छिलो उच्चता छिलो टू वाई छिलो ताई तो ताहले एटा किन्तु आमरा देखते पाच्छि पाई नाइन एक्स स्क्वायर गुण टू वाई कि पाच्छि आमरा पाई पाच्छि नाइन एक्स स्क्वायर गुण टू वाई पाच्छि ठीक आछे पाई पाच्छि नाइन एक्स स्क्वायर गुण टू वाई पाच्छि एटा किन्तु चोंगेर आयतन ओके एबार आमरा शंकुर आयतनटा बेर करब ठीक आछे कि बोलछि बुझते पारछो शंकुर आयतनटा बेर करब ओके तो देखो शंकुर आयतन शंकुर आयतन कत आछे शंकुर आयतन आछे वन बाय थ्री पाई आर स्क्वायर एच घन एकक तो देखो वन बाय थ्री वन बाय थ्री पाई आर एर मान कत छिलो आर एर मान छिलो फोर एक्स छिलो फोर एक्सर होल स्कोयर एवं एचर मानट कत छर मानता छो थ्री वाई छो थ्री वाई छो एक घन एकक लिखब डट डट दिए दिल्ली तेल क्य देखे वन बाय थ्री पाई गुण कत पाँच चार चार षोलो षोलो एक्स स्कोयर गुण थ्री वाई कि पासी हमें वन बाय थ्री पासी पाई षोलो एक्स स्क्वायर गुण थ्री वाई पाच्छी ठीक है एक कलर परिवर्तन कर तुम्हारे बुझे दी शंकुर आयतन वन बाय थ्री पाई आर स्क्वायर एच घन एकक वन बाय थ्री पाई आर एर मान फोर एक्सर होल स्क्वायर गुण थ्री वाई वन बाय थ्री पाई चार चार षोलो एक्स स्क्वायर गुण थ्री वाई अर्थात हमारा शंकुर आयतन एवं चंगेर आयतन प्रथम चंगेर आयतन बेर मैं लिखब इष्ट तरह शंकुर आयतन लिखब ठीक है कि बोल बुझते सूत्र दर्शकार्थी प्रथम तुम्हारा लिखे चंगेर आयतन चंग चंगेर आयतन इष्ट शंकुर शंकुर आयतन ठीक है चंग इष्ट शंकु चंगेर कत पे चंगेर पे पाई पे नाइन एक्स स्क्वायर কোনো কিছু নেই মানতে ইন্টু মানে কোনো কিছু নেই মানতে ইন্টু ঠিক আছে এক্স স্কোয়ার গুণ টু ওয়াই পেয়েছিলাম ইস টু শঙ্কুর কত পেয়েছিলাম শঙ্কুর পেয়েছিলাম ওয়ান বাই থ্রি পাই এটা ইন্টু দাও ঠিক আছে না দিলেও চলে পাই ইন্টু ষোলো ইন্টু ষোলো এক্স স্কোয়ার इंटू थ्री वाई थ्री वाई ठीक है तो देखो एखान एक कैलकुलेशन कर तुम्हारे बुझे देवार चेष्टा कर पाई पाई केटे गल एक्स स्क्वायर केटे गल ए थ्री केटे गल ठीक हमें कि थे नाइन गुण टू एस टू थक षोलो ताल एखे काटाटी कर आठ दुगुण षोलो एट आठ हो गल अर्थात नाइन इस टू एट किन्तु एर अन्सार है खूब इम्पर्टेंट अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट भाइटाल सुप्रिय दर्शकार्थी प्रत्येक अंक किन्तु आमरा टू द पॉइंट सल्व कर दीची प्रत्येक अंक खूब गुरुत्वपूर्ण प्रत्येक अंक खूब भाइटाल प्रति बचर माध्यमिक परीक्षार जो मोस्ट मोस्ट इम्पर्टेंट सुप्रिय दर्शकार्थी ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে এই বলে আমি আমার ভিডিওটা আজকে দিনের জন্য শেষ করছি বাকি যে চ্যাপ্টারগুলো আছে আমাদের কিন্তু পাটিগণিতের সব সেটগুলো সলভ করে দিয়েছি বীজগণিত সব মানে সব সেট সলভ করে দিয়েছি আমাদের আর পরিমিতির মাত্র একটা সেট বাকি আছে তারপরে আমরা ত্রিকোণমিতি এবং তার সঙ্গে হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং তার সঙ্গে স্ট্যাটিস্টিকের যাবতীয় যতগুলো অঙ্কগুলো আছে সেগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো